কেএনএফের হাতে পার্শ্ববর্তী দেশের সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র এসেছে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কোনো অবস্থাতেই পাহাড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আপোষ করা হবে না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বান্দরবানের ঘটনায় পুরো পার্বত্য অঞ্চল অশান্ত হওয়ার কোনো কারণ নেই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষমতায় আসার পর গুম খুনের পরিবেশ সৃষ্টি করেছে সরকার, অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। অজ্ঞাত কারণে কুকি চিনকে তোয়াজ করা হচ্ছে, সন্ত্রাসী দমন না করে জঙ্গি উদ্ধারে নাটক করছে সরকার, অভিযোগ বিএনপির। পালন হচ্ছে মহিমান্বিত লাইলাতুল কদর, ইবাদত বন্দেগীতে রাতটি অতিবাহিত করছে ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদে বাসে যাত্রী কম, 27 রমজানের পর যাত্রী চাপ বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের, ট্রেনে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। খুনাখুনি বাদ দিয়ে ছাত্র রাজনীতি হোক প্রযুক্তি নির্ভর বলেছেন ডাকসুর সাবেক ভিপি এবং সংসদ সদস্য আখতারুজ্জামান। ঈদের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাদের কেনাকাটার ব্যস্ততা, জমজমাট বিপণী বিতানগুলো। সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ আবদুল্লার নাবিকরা চর্মরোগে আক্রান্ত হচ্ছেন, ফুরিয়ে গেছে ঔষধ জানিয়েছেন স্বজনরা। বগুড়ার এরুলিয়ার বাস প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 4। সারাদেশে বইছে মৃদু তাপদাহ, চুয়াডাঙ্গায় শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড। ঈদ উপলক্ষে জমে উঠেছে নতুন টাকার বেচাকেনা, দাম বেশি নেয়ার অভিযোগ ক্রেতাদের। ভারতের উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষা নিষিদ্ধের রায় স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে 196 ত্রাণকর্মী নিহতের বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন জাতিসংঘের মহাসচিব। ফিলিস্তিনের গাজায় ড্রোন হামলায় 7 ত্রাণকর্মী নিহতের ঘটনায় সিনিয়র 2 সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছে ইসরায়েল। ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর কঠোর বিধিনিষেধের পরও লাইলাতুল কদরের রাতে আল আকসায় নামাজ আদায় করেছেন প্রায় 2,00,000 মুসল্লি। ঢাকা প্রিমিয়ার লিগে গাজী টায়ার্সকে 9 উইকেটে হারিয়েছে মোহামেডান, লিজেন্ড অব রূপগঞ্জকে 8 উইকেটে হারিয়ে লিগে আবাহনীর টানা নবম জয়। শেষ মুহূর্তের গোলে সৌদি প্রো লিগে জিতেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসের। নানা আয়োজনে পাবনাসহ বিভিন্ন জায়গায় বাংলা চলচ্চিত্রের মহানায়িকা খ্যাত সুচিত্রা সেনের 93তম জন্মবার্ষিকী উদযাপন।